চলমান করোনা ভাইরাস মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব ভয়াবহ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডনম গেব্রিয়াসুস। এগুলোর প্রভাবে টালমাটাল পৃথিবীর অর্থনীতি, পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবও পড়তে শুরু করেছে ভয়াবহ রকম, যার ফলে পৃথিবী আগাচ্ছে খাদ্য সংকটের অনিশ্চিত ভবিষ্যতের দিকে। মনোয়ার আলম নির্ঝরের রিপোর্ট। পৃথিবীর বয়স যত বাড়ছে ততই যেন একের পর এক সমস্যা ধেয়ে আসছে বর্তমানে শক্তিশালী তিন সমস্যায় মুখোমুখি বিশ্ব। তিন সমস্যার মধ্যে রয়েছে করোনা মহামারী, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এবং মাঙ্কিপক্স। করোনা মহামারী শেষ না হতেই পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে মাঙ্কিপক্স। একটা সময় করোনায় ঘরবন্দী মানুষ দিশেহারা হয়ে ওঠে, স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া বিশ্ববাসী স্বপ্ন বুনতে শুরু করলো এক নতুন স্বাভাবিক জীবনের। তখনই উঠল বেজে যুদ্ধের দামামা। রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত ইউক্রেন, তবে যুদ্ধের কয়েকটা দিন পার হতেই টের পেল বিশ্ব, এ যুদ্ধে শুধু ইউক্রেন নয় বিপর্যস্ত, আগে থেকেই ভাঙনের পথে থাকা পৃথিবীর অর্থনীতি, এ যেন পৃথিবীর উপর নেমে এলো মরার উপর খাড়ার ঘা। কোভিড-19, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানির আকস্মিক সংকটে ইতোমধ্যে দুর্বল হয়ে যাওয়া বৈশ্বিক খাদ্য ব্যবস্থার উপর ভয়াবহ রকম আঘাত হানছে এই যুদ্ধ। ইউক্রেনের শস্য ও তেলবীজের রপ্তানি বেশিরভাগই বন্ধ হয়ে গেছে এবং রাশিয়ার রপ্তানিও হুমকির মুখে পড়েছে। এসবের মধ্যেই পৃথিবীতে হাজির হয়েছে নতুন বিপদ মাঙ্কিপক্স, যা ইতিমধ্যেই আফ্রিকার প্রায় 15টি গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েছে। এছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইসরায়েল সহ বিশ্বের প্রায় 80 অধিক দেশে এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও বিরাট এক জনগোষ্ঠীর জন্য এই রোগ তেমনটা ঝুঁকিপূর্ণ নয়, এই সব কিছুর প্রভাব গিয়ে পড়েছে পৃথিবীর অর্থনীতির উপর, আর অর্থনৈতিক সংকট প্রভাব ফেলছে মানুষের ক্ষুধার উপর। তাই তো পর্যাপ্ত খাবারের নিশ্চয়তা নেই এমন মানুষের সংখ্যা ইতিমধ্যে বিশ্বে 44 কোটি থেকে বেড়ে 160 কোটিতে দাঁড়িয়েছে। মনোয়ার আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাইটিভি।